আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের নতুন একটি রেসিপি। আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রোস্ট। আপনারা চাইলে আস্ত চিকেন দিয়েও এটা করতে পারবেন। আমি এখানে লেগ পিস নিয়েছি, আমি চারটা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে একটা চিকেনকে কেটে চার পিস করে নিতে পারেন। আমি চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে এটাকে ভালো মতো কেচে নিয়েছি এবং হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রেখেছি ওভারনাইট। আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা করে নিতে পারেন। আমি প্রথমে চিকেন ব্রোস্ট তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে দেখাবো। মিশ্রণে তৈরিতে যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এক এক মানুষ এক একভাবে চিকেন ব্রোস্ট তৈরি করে থাকেন। আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি যা নিচ্ছি সিরিয়াল আমি সব দেখিয়ে দিব। আমি প্রথমে নিয়েছি এখানে দুটো ডিমের সাদা অংশ। দুটো ডিমের সাদা অংশ লাগবে আমাদের এই মিশ্রণটা তৈরি করতে। এরপরে আমি এখানে নিয়েছি ময়দা। ময়দা নিয়েছি ছয় টেবিল চামচ ময়দা, ছয় টেবিল চামচ বেসন এবং সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা কর্ন স্টার্চ আমি নিয়েছি। এরপরে আরও নিয়েছি আদা এবং রসুন। আদা পাউডারটা নিয়েছি এবং রসুনটা নিয়েছি বাটা এক চা চামচ করে। দুই চা চামচ রেড চিলি পাউডার নিয়েছি, লাল মরিচ গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া, যেটা ব্ল্যাক পেপার সেটা নিয়েছি আমি দুই চা চামচ এবং সয়া সস নিয়েছি আমি দুই টেবিল চামচ। সাথে আমি আরও কিছু দিব, একে একে আপনারা দেখতে পাবেন আমি কী কী দিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করে আপনারা অনেক দিন ফ্রিজে রেখেও এটা ব্যবহার করতে পারবেন। আমি এখন দিয়ে নিয়েছি টেস্টিং সল্ট এক চা চামচ। সাথে আমি দিচ্ছি আরও বেকিং পাউডার এক চা চামচ এবং লবণ আমি দিয়ে নিব স্বাদ মতো। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি দুই টেবিল চামচ, সেহেতু আমি লবণটাকে একটু বুঝে দিব। আমি প্রথমে হাফ চা চামচ দিয়ে নিয়েছি, এরপরে মনে হয় না আমার লাগবে। আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি পুরোটা। পুরো মিশ্রণটা তৈরি করার জন্য আমার সামান্য পরিমাণ পানিও লাগবে। পানিটা আমি অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে করে মেশাবো। আসলে মিশ্রণটা খুব একটা ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি পানি দিয়ে দিচ্ছি, আমি পানি দিব আর মেশাবো। খেয়াল রাখবেন চিকেনের গায়ে যেন প্রপারলি মিশ্রণটা লাগে, আমাদের এই পরিমাণ ঘনত্বটা রাখতে হবে এই মিশ্রণটাতে। আর আগেই বলছিলাম, যদি মিশ্রণটা আপনাদের ভালো লাগে বা খেয়ে মজা পান তাহলে আপনারা মিশ্রণটা ডিপ করে রেখে পরে আবার পছন্দ মতো যে কোনো সময় আপনারা চিকেন দিয়ে অথবা শ্রিম দিয়ে অনেকে খেয়ে থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে চিকেনের মিশ্রণটা। আমরা একটু চেক করে নিব যে মিশ্রণের মানে গোলার থিকনেসটা কতটুকু হয়েছে। এবার আসি ভাজার পালাতে। তেলটা একটু গরম হওয়ার পরে আমি ছোট্ট একটা চিকেনের টুকরো দিয়ে দেখে নিচ্ছি তেল কতটা গরম হয়েছে। যখনই টুকরোটা ভেসে উঠবে তখনই আমরা বুঝে নিব চিকেন ব্রোস্ট তৈরি করার জন্য তেলের যে তাপমাত্রাটা আমাদের দরকার সেটা রেডি হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে আমি মিশ্রণে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা এত বেশি হবে যেন চিকেনটা পুরোপুরি ডুবে যায়, মানে ডুবো তেলে আমাদেরকে এই চিকেনটাকে ভাজতে হবে। চিকেনে যখন ভাজবো আমরা তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু মানে কম থেকে একটু মিডিয়াম আঁচ, যেটাকে লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখবো। সরি, আমি অনেক সময় নিয়েছি কথাটা বলার জন্য। লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রেখেই আমরা চিকেনটাকে ভাজবো। যদিও চিকেনটা ভাজা হতে সময় লাগে, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে চিকেনটাকে। চিকেনের একটা পাশ যখন লাল লাল হয়ে আসবে, চিকেনটা যখন ভেসে উঠবে
ঠিক তখনই আমি চিকেনটাকে উল্টে দিব, এক পাশ হয়ে মানে হালকা হয়ে যাবার পরে উল্টে দিব, একটু পরে আবার উল্টে দিব, এভাবে আস্তে আস্তে করে লাল পর্যায়ে যেটা হয় বাদামি করে আমরা চিকেনটাকে তুলে নিব। এই কালার চলে আসছে আমাদের প্রপারলি। আরও একটা কথা বলে রাখি, চিকেনের ভিতরে আমি দেখেছিলাম 2 চা চামচ রেড চিলি পাউডার দিয়েছিলাম, যেটা কিন্তু অনেক স্পাইসি করেছে মিশ্রণটাকে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে চিকেন ব্রোস্ট। আমি আজকে চিকেনটা তৈরি করে দেখিয়েছি স্কিনলেস, আমি নেক্সট টাইম চেষ্টা করব আপনাদের জন্য আরও একটি চিকেন ব্রোস্টের রেসিপি নিয়ে আসার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকে আমার রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা আশা করি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।